GD Sports এর নিয়মিত আয়োজন স্পোর্টস অন। ছেত্রি হ্যাট্রিকে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। ফুটবল জীবনের শেষ প্রান্তে এসেও গোলের ক্ষুধা কমেনি তার। গোল করে চলেছেন একের পর এক। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই হ্যাট্রিক করেছেন ভারতের ফরোয়ার্ড সুনীল ছেত্রি। তারকা ফরোয়ার্ডের হ্যাট্রিকের সুবাদে গতকালের ম্যাচে পাকিস্তানকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। হ্যাট্রিকের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ গোলদাতার খাতায় নাম লিখিয়েছে ছেত্রি। মালয়েশিয়ার মুখতার দাহারির 89 গোল ছাড়িয়ে ছেত্রির গোল এখন 90। সামনে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি 103 গোল, ইরানের আলি দাই 109 গোল ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো 123 গোল। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক টুর্নামেন্টেও দুয়ে উঠে এসেছেন ছেত্রি। এখানে 23 গোল নিয়ে শীর্ষে মালদ্বীপের আলি আশফাক, ছেত্রির গোল 21টি। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পাকিস্তানকে ডানা মেলার সুযোগই দেয়নি ভারত। এই ম্যাচে মাঠে নামার আগে পাকিস্তান অবশ্য বেশ ক্লান্ত ছিল। প্রথমে ভারত সফরের জন্য পাকিস্তান সরকারের অনুমতি পেতে বিলম্ব, এরপর ভিসা পেতে আরেক দফা দেরি। সবশেষে ভারতের মুম্বাইয়ে পা রাখার পর বেঙ্গালুরুর টিকিট পেতেও জটিলতা। সব প্রতিকূলতা পেরিয়ে পাকিস্তান ফুটবল দলের একটি অংশ বেঙ্গালুরুতে পা রাখে মঙ্গলবার রাতে, আরেক দল বুধবার দুপুরে। ম্যাচ শুরুর ঘণ্টা ছয়েক আগে একে তো বিশ্রামের অভাব, তার উপর অনুশীলনের সুযোগও পায়নি পাকিস্তান। মাঠে নেমে যেতে হয়েছে স্থানীয় সময় সন্ধ্যা 7:30। এমন ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হয়তো ভারতই আশা করেনি। ম্যাচের 10 মিনিটেই ভারতকে এগিয়ে নেন অধিনায়ক সুনীল ছেত্রি। পাকিস্তানের গোলকিপার সাকিব হানিফ ডান দিকে এক সতীর্থকে পাশ দিতে গিয়ে ভুল করে বসেন, বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এই সুযোগে ছেত্রি ফাঁকা জালে বল ঠেলেন। 6 মিনিট পর পেনাল্টিতে 2-0 করেন ছেত্রি। বক্সে পাকিস্তানের এক ডিফেন্ডারের হাতে লাগে বল, পেনাল্টিতে গোল করতে ভুল করেননি ছেত্রি। 72তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে পূর্ণ হয় তার হ্যাট্রিক। ভারতের হয়ে শেষ গোলটি করেন উদন সিং। দেখলেন, জানলেন, কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ফলো, লাইক ও শেয়ার করে অন্য বন্ধুদেরকেও জানাবেন। আবার দেখা হবে, টিল দেন, বাই বাই।